দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারল অ্যাম্বুলেন্স, জখম রোগী সহ আরো 8 জন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মুর্শিদাবাদের ডাকবাংলো এলাকায়। জানা গিয়েছে কলকাতা থেকে চিকিৎসা করিয়ে সোমবার অ্যাম্বুলেন্সে করে মালদা জেলার চাঁচলে আসছিল এক পরিবার। আসার পথে ডাকবাংলো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনার ফলে আহত হয় রোগী ও ওই অ্যাম্বুলেন্সের 8 জন যাত্রী। জানা গিয়েছে তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার চাঁচল এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে ডাকবাংলো হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। লড়ের পিছনে মেরেছে। কজন আহত হয়েছেন আপনারা? প্রায় 8 জনই আহত হয়েছে। পেশেন্ট আহত হয়েছে? পেশেন্ট আহত হয়েছে। কোথায় ভর্তি আছেন সব? মালদা মেডিকেলে। আপনার নাম? আশরাফুল হক। আমরা আসছিলাম কলকাতা থেকে। কী পেশেন্ট দেখিয়ে? আমাদের পেশেন্ট ছিল একটা, মালদা থেকে রেফার করেছিল কলকাতা। আমরা কলকাতা নিয়ে গেছিলাম, সেখানে ডাক্তার দেখিয়ে আমরা আবার রিটার্ন নিয়ে আসলাম বাড়িতে। আসার পথে আমাদের এই দুর্ঘটনাটা ঘটে। বাড়ি কোথায়? বাড়ি আমাদের আশাপুরের চাঁচলের আশাপুরের কাশিমপুর গ্রামে। কীভাবে ঘটলো ঘটনাটা? আমরা সবাই ঘুমিয়েছিলাম, ঘরের সময় তো ঘুমিয়েছিলাম। লরির পিছনে ধাক্কা মেরেছে ড্রাইভারও ঘুমিয়ে গেছিলো, না কীভাবে মেরেছে স্যার ওটা বলতে পারবো না। কিন্তু আমরা একদম অচেতন অবস্থায় ছিলাম। যখন আমি উঠি তখন দেখছি আমার নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে, মানে মুখ এটা ফেটে গেছে, আমার রক্ত পড়ছে। তখন আমি এটা দেখে হতবাক হয়ে যাই এবং আমার যা ছিল সামনে আমি সেটা দিয়ে রক্তগুলো মুছতে শুরু করি। তারপরে আমি যখন দেখছি যে আরে আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন বাইরে বেরিয়ে এসে দেখছি আমার যতগুলো ছিল ভিতরে পেশেন্টের সঙ্গে সবাই ইনজিওর্ড, সবাই শুধু একজন বাদ দিয়ে বাকি সবাই ইনজিওর্ড হয়ে গেছে। তাহলে 9 জন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।